হ্যালো বন্ধুরা, আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু গান চালিয়ে বাচ্চারা নাচছে, বক্স বাজাচ্ছে। আর এখানে দেখো, আমি আরাধ্যা আর আমার হাজব্যান্ড যাচ্ছি আমার মেজ জেঠুর বাড়িতে। সত্যনারায়ণ পুজো আছে দোল পূর্ণিমা উপলক্ষে, তো তার আগেই, যাওয়ার আগেই রাস্তাতেই রং মাখিয়ে দিচ্ছে ওর বাবা আরাধ্যাকে। তো বন্ধুরা চলো দেখি কেমন পুজো হচ্ছে, পুজো আরম্ভ হয়ে গেছে, চলো যাই। বন্ধুরা দেখলে আমার যা কত ভালোভাবে সাজিয়েছে তার ঠাকুর ঘরটা। তো দিদি অনেক ভোরবেলা থেকে উঠে ঠাকুরের জন্য অনেক ভোগ রান্না করেছে, অনেক পরিশ্রম করে ঠাকুর ঘরটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুর পুজোর জন্য সব কিছু রেডি করেছে। বন্ধুরা দেখো, ইনি হলেন আমার মেজ জেঠু, মানে শ্বশুর মশাইয়ের মেজ ভাই, মানে মেজ দাদা আর কি। উনি মারা গেছেন, ওনার কাজ হলো বাৎসরিক কাজ আমার ছেলের অন্নপ্রাশনে কিছুদিন আগে। এই দেখো বন্ধুরা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, আমাদের এখানে এক পাশে পুজো হচ্ছে। এই দেখো এখানটাতে পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ? আর দেখো বাচ্চারা সব খেলা করছে, আর এখানে দেখো রান্না হচ্ছে। এই তো রান্না হচ্ছে, ডাল হচ্ছে তো? আচ্ছা, ডাল হচ্ছে। বন্ধুরা জানো, আমাদের আজকে হোলির দিনে একদম প্যাকড আপ প্রোগ্রাম। তো আজকে সকালবেলা তো এখানে পুজো, সত্যনারায়ণ পুজো, তারপরে আমরা কিছুটা সময় রং খেলবো, তারপরে স্নান টান করে আবার এইখানেই আসবো খাওয়া দাওয়া করতে। তোমরা তো দেখলে এখানে রান্না হচ্ছে, তো এখানেই আসবো আবার খেতে নিরামিষ খাওয়া দাওয়া। তো এরপরে আমরা গিয়ে বাড়িতে একটু রেস্ট নেব, তারপরে আবার আছে আমাদের সন্ধেবেলায় একটা ঘরোয়া পিকনিক। তো সেই পিকনিকে একটুখানি আমরা সবাই সন্ধেবেলা থেকে যোগদান করার চেষ্টা করব। তো আমি সবটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা তোমরা তো জানোই যে আমরা নিয়ম মতো আগে ঠাকুরের চরণে আবির দিয়ে, তারপর বড়দের চরণে আবির দিয়ে তবেই আমরা খেলাটা শুরু করি। তো এখানে দেখছো আমাদের বাড়ির মেয়েরা বাচ্চারা সেটাই করছে আগে। তো বাচ্চা বলে তারা একটু আগেই রং মেখে ফেলেছে এবং সবাইকে মাখিয়েও ফেলেছে। তো চলো বন্ধুরা দেখে আসি রান্না কত দূর। রান্নার জন্য আমাদের কাকুরাই যথেষ্ট। দেখছো তো কীরকমভাবে গলায় গামছা দিয়ে, মাথায় গামছা দিয়ে কাকুরাই বসে পড়েছেন রান্না করতে। ডালটা তোমাদের দেখিয়েছিলাম, তো সেই ডালটাই এখন হয়ে গেছে, সেটা তুলে নেওয়া হচ্ছে। আর এই রান্নার কাছে সবাই হাজির, প্রচণ্ড গরম পড়েছে। দেখছো আমার হাজব্যান্ড মাথায় টুপিও একটা পরে নিয়েছে, কিন্তু এনেছে মেয়ের জন্য, পরে নিয়েছে নিজেই। হ্যাঁ, তো এখানে দেখো সব বাচ্চারা আছে আমাদের, সবাই ঘোরাঘুরি করছে, কেউ একটু পুজো দেখছে, কেউ রং খেলছে, কেউ একটু রান্নার খবরটা নিয়ে যাচ্ছে। তো এভাবেই আমাদের হোলির আড্ডা চলছে আর কি। আরেকজনের অবস্থা তোমাদের দেখাই, একটা ছোট্ট পুচকে ছানা বেড়াল, তো সে কোথায় আশ্রয় নিয়েছে দেখেছো? একটা সাইকেলের পিছনে, সেখানটায় একটু ছায়া পড়েছে, সেখানেই ও আশ্রয় নিয়েছে। বন্ধুরা এবার দেখে নাও, আমরা অনেক রং মেখে ফেলেছি, তো কেমন লাগছে আমাদের মুখগুলো, তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। আমি আর আমার হাজবেন্ড, আর চলে এসেছে আমার মেয়েও। তো এই দেখো আমাদের কেমন লাগছে দেখে নাও সবাইকে। তো আমরা রংটা ঠিক খেলিনি, আমরা খেলেছি বিভিন্ন রঙের আবির। তো এবার আমি তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, তো তার আগে সবাই মুখগুলো একটু
বসেছি আর দেখতে পাচ্ছো আর কেউ খেতে নেই শুধু আমি আর আমার মেয়ে খাচ্ছি তাড়াতাড়ি চলে এসেছি ওকে খাওয়ানোর জন্য এখনো কেউ স্নান করে উঠতেই পারেনি ঠিক আছে তো চলো আমরা খেয়ে নি তারপর কথা বলবো দেখো বন্ধুরা আমাদের যেই খাওয়া হয়েছে অমনি একবারে ভিড়ে ঠাসা হয়ে গেল চারদিকটা সবাই একসাথে খেতে বসে পড়েছে তো আমি ভাবলাম এই ভিডিওটা তুলবো না তো তুলে নিলাম চট করে এক ঝলক তোমাদের জন্য স্পেশাল দেখো বন্ধুরা এবার রাতে আমাদের বললাম যে পিকনিক আছে তো সেই পিকনিকেরই ব্যবস্থা হচ্ছে ময়দাটা ঠাসা হচ্ছে তো এইরকম মন্ড অনেকগুলি হয়েছে সবাই মিলে আমরা ঠাসছি আমি এ পাশটায় আর সবাই ওই দিকটায় আছে তো চলো তাদেরও একটু দেখিয়ে দিই এখানে একদম বাচ্চারা নাচ শুরু করে দিয়েছে গান চালিয়ে যেখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমরা ময়দাটা ঠেসছি সেখানে ওরা নাচ শুরু করে দিয়েছে তো ওদেরও তো এনজয়মেন্টের দরকার আছে বলো বন্ধুরা দেখে নাও আরও আমার জায়রা সব কীভাবে কাজ করছে পিকনিকে তো আজকে এই অবধি আমি রাত্রিরে খাওয়াটা তুলতে পারলাম না লুচি আলুর দম মিষ্টি আইসক্রিম এগুলো কিছু তুলতে পারলাম না তো আজকের মতো এইটুকুই বন্ধু।